ভালোবাসা ভালো লাগা সবাইকে, চলে আসলাম চলে আসলাম। আচ্ছা এত নাটকীয় ভাবে বলার কিছু নাই আর কি, আমি তো চলে আসবো এটা মোটামুটি সবাই এখন নিশ্চিত যে বারবার আসবে, বারবার দেখা যাবে নতুন কিছু। নতুন কি দেখাতে পারি জানি না, বাট আমাদের চেষ্টা টেকনিক ইডুকেশনের যে যতটুকু পারি, যে ততটুকু আমরা জানার বাইরে অতটুকু জানাতে, এবং যতটুকু জানার প্রয়োজন অতটুকু জানাইতে, এবং যতটুকু আমরা জানি সেটা আবার জানাতে। যাই হোক, তো সেই জানা অজানা এবং নতুন জানার টপিক নিয়ে আবার চলে আসলাম। এবার বহিপীর নাটক নিয়ে আলোচনা করব, নবম দশম শ্রেণীর বাংলা সহপাঠ। তো বহিপীর নাটক নিয়ে আমরা এর আগে দুটো পর্ব আমাদের দেখা হয়ে গেছে, সেটা হচ্ছে নাটক সংক্রান্ত আলোচনা ছিল, পরবর্তী স্তরে দোয়ালি উল্লা সম্পর্কে আলোচনা করেছি আমরা, এবং বাংলাদেশের নাটক কিভাবে আসলো, কি চেঞ্জটা হলো, কাদের মাধ্যমে চেঞ্জ হলো সেটা নিয়ে আলোচনা করেছি। এবং ওই আলোচনা বেশিরভাগ ছিল হচ্ছে আমাদের বইয়ের একটু বাইরে, অর্থাৎ জাস্ট জানার জন্য এবং জানানোর জন্য, যে থেকে প্রশ্ন আসলে আসতে পারে, এবং না আসলেও কোনো দিকে আপনাদের লস হবে না, বরং প্রফিটের সংখ্যাটাই বেশি, এবং ভবিষ্যতের পড়াশোনার জন্য ওটা অনেক কাজে লাগবে। তো আজকে নতুন আলোচনা বহিপীর, এবং সেই নাটক নিয়ে একটা দুর্দান্ত ফাটাফাটি আলোচনার দিকে যাব আমরা। তো বহিপীর নাটকের মূল বিষয়টা নিয়ে একটু সামান্য হালকার উপর ঝাপসা একটা কুয়াশা কুয়াশা ফ্লেভার দিয়ে নেই, তারপরে শুরু করবো আসল আলোচনা। বহিপীর নাটক আসলে কি, মানে বহিপীর ব্যাপারটা কি, বহি মানে কি যে অনেক বহন করে, হ্যাঁ আর পীর তো পীর, পীর বাবা সাধক, ব্যাপারটা ওরকম না, ওরকম না। তাহলে কি ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে যে বহি মানে এখানে হচ্ছে বই, অর্থাৎ বই আর পীর মানে পীর, মানে হচ্ছে যেই পীর বসে থাকে বই, না ওটাও না, যেই পীর আছে নিজে একটা বই, না তাও না। তাহলে কি ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে একজন পীর, এখানে হচ্ছে পীর বলতে একটা ভণ্ড পীরকে বোঝানো হচ্ছে, যে আসলে ওরকম ইসলামিক কায়দা আমরা যেভাবে পীর মানা হয় অনেকেই মানে, তো সেরকম পীরও না, তাহলে সে আসলে কি, সে একটা ভণ্ড পীর, সে হচ্ছে তার ধর্মকে ব্যবহার করা হচ্ছে ধর্মান্ধ মানুষের জন্য ব্যবসা হিসাবে, ব্যবসার কাজে ব্যবহার করে ওখান থেকে সে মুনাফা তোলার চেষ্টা করে সব সব ক্ষেত্রে। আর ওনার নাম বহিপীর, ওনাকে বলা হয় বহিপীর, কেন বলা হয়, কারণ উনি সব সময় বইয়ের ভাষায় কথা বলে, বইয়ের ভাষা মানে ওই সময়টা যে সময়টা কথা বলা হচ্ছে, ওই সময়টা পাকিস্তান আমলের সময়, ওই সময়টা হচ্ছে বইয়ের ভাষা বলতে সাধু ভাষা, এবং ইংরেজ আমল, পাকিস্তান আমল ঠিক না, ইংরেজ আমলের শেষ ভাগ, পাকিস্তান আমলের শুরুর ভাগ ওই সময়টা, তো ওটা ছিল সবাই মানে সাধু ভাষায় বই লেখা হতো, তো উনি সবসময় সাধু ভাষায় কথা বলে, যে আমি যাইতেছি বাবা, আপনি কেন খাইতেছেন না, আসিতেছেন যাইতেছেন। উনি মনে করেন যে এক এক দেশের এক এক ভাষা, মানে এক এক অঞ্চল এক এক ভাষা, তো উনি চিন্তা করেন যে যদি বাংলাটা আমি পুরোপুরি বইয়ের ভাষায় বলি, আমি হচ্ছে শুদ্ধ একদম শুদ্ধ বাংলা কথা বলছি, এবং যারা শিক্ষিত তারা এই কথাটা বুঝবে এবং আমার কথা লেভেলে থাকবে আর কি, এই চিন্তা করে তিনি বইয়ের ভাষায় কথা বলেন, তাই ওনাকে বলা হয় বহিপীর। তো মানে শুনেই বুঝতে পারছেন যে কোন মাত্রার ভণ্ড হইতে পারে এই পীরটা, এবং তার মানে এই গল্প নাটকটা হচ্ছে একটা ভণ্ড পীরের ভণ্ডামি নিয়ে, এবং এই নাটকটার মধ্যে টুইস্ট মানে খালি চক্র চক্র টুইস্ট, একের পর এক নতুন নতুন ক্যারেক্টার ঢুকবে, এবং ক্যারেক্টার আমাদের পাঁচটা না ছয়টা, বাট তাদেরকে নিয়ে যে খেলাটা সৈয়দ ওয়ালিউল্লাহ দেখাইছেন মানে অদ্ভুত এবং দুর্দান্ত। তো এই নাটকের মজা হচ্ছে এই জায়গাতে, এই নাটকটা প্রথম প্রকাশিত 1960 সালে এবং বেশ কিছু পাকিস্তান আমলে বেশ কিছু পুরস্কার পায়। এই নাটকটা মজা হচ্ছে এই জায়গাতে যে এই নাটকটার মধ্যে এক একটা চরিত্র মনে করেন, ফর এক্সাম্পল ধরতে পারেন আমাকে, যে আমি একটা চরিত্র, এবং দেখবেন যে এই চরিত্রটা হুট করে চেঞ্জ হয়ে গেলো, যেমন বুঝাই বলতেছি মনে করেন আমি এখানে হচ্ছে ইয়া নিচ্ছি, আপনাদের ভিডিও ক্লাস নিচ্ছি, তো ক্লাসের মাঝখানে একটা সিচুয়েশন ঘটলো, কি হলো, উপর থেকে টিকটিক বললো, ঠাস করে আমার ঘাড়ের উপর টিকটিকে বললো, তো দেখার পরে দেখতেছেন একটা মানে ভাইয়া একটা মেল মানুষ, উনি বেশ মানে জোস্তের সাথে ক্লাস নেওয়ার চেষ্টা করছে, টিকটিকে বললো আমি ও মা টিকটিকি টিকটিকি, হ্যাঁ এই দেখলেন ক্যারেক্টারটা ঠাস করে চেঞ্জ, মানে হঠাৎ করে তার মধ্যে একটা অদ্ভুত রকমের মেল ব্যাপার চলে আসলো, কিংবা এক ধরনের নমনীয়তা চলে আসলো। তো বহিপীর চরিত্র আমরা দেখতে পাই যে এক একটা বহিপীর নাটকটার মধ্যে এক একটা চরিত্র হুট করে নমনীয় হয়ে যাবে, হুট করে টুইস্ট উঠে যাবে, অর্থাৎ মানুষ সমস্যায় পড়লে, মানুষ ঝামেলায় পড়লে যে কীভাবে চেঞ্জ হয় তার একটা অদ্ভুত খেলা আছে বহিপীর নাটকটা। এবং এটার মধ্যে ধর্ম ব্যবসার কত নিম্ন দিক হতে পারে, কতটা নিচুভাবে ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করা যায়, সেটা সৈয়দ ওয়ালিউল্লাহ তুখর এবং বেশ চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আলোচনা যাবো বহিপীর নিয়ে। তো আলোচনা যাওয়ার আগে নাটকের যেটার প্রধান মানে একটা প্রধান পাঁচটা ব্যাপারের মধ্যে একটা হচ্ছে, একটা থাকবে হচ্ছে কাহিনী, এবং তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে চরিত্র, চরিত্র ছাড়া নাটক হওয়াটা ইম্পসিবল। হ্যাঁ, তো চরিত্র নিয়ে আলোচনা করবো যে কী কী চরিত্র বহিপীর নাটক আছে, এই পর্বটাতে শুধুমাত্র চরিত্র নিয়ে আলোচনা করবো, এবং পরবর্তীতে নাটকটা শুরু করে দিয়ে যাবো, জাস্ট একটু হাতে খড়ি আর কি, যে কীভাবে গল্পটা আগাবে সেদিক দিয়ে আমরা এগিয়ে চলে যাবো, তারপরে আগামী পর্ব থেকে একদম বহিপীর নাটকটা ঝড়ের বেগে নাটকের মতো করে নাটকে শেষ করবো। ওকে, তো বহিপীর নাটকের চরিত্রগুলো দেখি, যেহেতু বহিপীর নাটকের নামটাই বহিপীর, ও এখানে একটু বলে রাখা ভালো যে নামকরণের সার্থকতা যদি প্রশ্ন আসে যে বহিপীর নাটকের নামকরণটা কতটুকু সার্থক, বহিপীর নাটকের নাটকের নাম রাখা হয়েছে কতটুকু সার্থক, এটা সম্পূর্ণ সার্থক। কেন সার্থক, কারণ এই নাটকের যে প্রধান চরিত্র যাকে নির্ভর করে গল্পটা এগিয়ে যায়, সেই সেই চরিত্রের নাম হচ্ছে বহিপীর, এবং তার নামেই নাটকের নামকরণ করা হয়েছে। এবং আমরা জানি কোনো গল্প উপন্যাস কিংবা কোনো নাটকের প্রধান চরিত্র যে গল্প চালায় তাকে নিয়ে যদি কোনো নামকরণ করা হয় তাহলে সেটা সবসময় সার্থক একটা নামকরণ হয়, সবসময়। যেমন বড় বড় উপন্যাস নবনীর কথা বলি কিংবা অপরাজিতার কথা বলি, যে বড় বড় উপন্যাসগুলোতে নায়ক বা নায়িকার মেইন নাম দিয়ে যেটা হয়, কিংবা আহমদ মুস্তফার বিখ্যাত উপন্যাস একজন আলী কেরানের উত্থান পতন,
সেখানে দেখবি আলি কেরানের নামটা আছে, অর্থাৎ সেই ক্ষেত্রে ওই যুক্তিতে এই বহিপের নামটা সম্পূর্ণরূপে সার্থক একটি নাম। তো আমরা আলোচনা যাবো, যেহেতু আলোচনা যাচ্ছি নাটকের নামই বহিপীর এবং এটার প্রধান চরিত্র বহিপীর, তাকে নিয়ে প্রথমে আলোচনা করবো। আমাদের প্রধান আলোচক হচ্ছে বহিপীর, আলোচক না আলোচনার বিষয়বস্তু বহিপীর এই চরিত্রটি। হ্যাঁ, বহিপীর চরিত্রটা আসলে কি, বহিপীর চরিত্রটা আসলে কে? তিনি একজন তুখোর শিক্ষিত লোক এবং চরম ধুরন্ধর একটা মানুষ। উনি ধর্মকে কতটা সুন্দরভাবে কোন ধরনের মানুষের কাছে ব্যবহার করা যাবে তো সেই জিনিসটা উনি খুব ভালো করে জানেন এবং খুব মজবুত মনোবলের একজন লোক। খুব ট্রিক্সে মানে চালবাজি ধরনের চাল দিয়ে মানুষকে পটিয়ে কীভাবে নিজের স্বার্থটা হাসিল করা যায় সেটা জানা হচ্ছে বহিপীর, দুর্দান্ত। তো তার যে প্রধান যে চরিত্রে যে গুণটা সেটা হচ্ছে প্রচণ্ড বুদ্ধিমান একজন লোক, খুবই বুদ্ধিমান। এবং দ্বিতীয়ত বুদ্ধিমান বললে আসলে শেষ হয় না, তারপরে চালাক শব্দটা যোগ করতেই হবে, তার কারণ হচ্ছে এখানে বুদ্ধি আর চালাকের ব্যাপারটা আলাদা। চালাকি করে উনি কীভাবে মানুষকে মানে হাত করা যায় সেদিক থেকে চালাক মানে চালাক শব্দের ব্যবহার করা যায়, চালাক। এবং তার তৃতীয় যে ব্যাপারটা যেটা আসলে না বলে সেটা হচ্ছে উনি ধর্ম ব্যবসায়ী, অর্থাৎ ধর্ম থেকে বেনিফিট নিয়ে বা ধর্মকে কীভাবে ব্যবসা হিসেবে ব্যবহার করা যায় সেটা ওনার থেকে ভালো মনে হয় কেউ জানে না আর কি। ধর্ম ব্যবসায়ী উনি, ইসলাম ধর্মকে যতটা ওয়েতে পেরেছেন সবগুলো ওয়েতে, হাদিস কোরআন দিয়ে যেভাবে হোক উনি সেভাবে এটাকে মানে ব্যবসা বা প্রফিটের দিকে নিয়ে গেছেন, যে কোনো ওয়েতে যেভাবে পেরেছে আর কি। এই জন্য ওনার মেইন ব্যাপারটা বুদ্ধিমান চালাক ধর্ম ব্যবসায়ী। আমরা কি দেখতে পাই বহিপীর নাটকের মধ্যে, যে এই বহিপীর চরিত্রটার সাথে একটা নারী চরিত্রের বিবাহ মানে ঠিক হয় এবং বহিপীরের বয়স প্রচুর, অনেক সিনিয়র, সেখানে বাচ্চা মেয়েটা হচ্ছে তার তুলনায় বাচ্চাই বলা যায়, অর্থাৎ 19-20 বছর কিংবা 20-21 বছর তরুণী একটা মেয়ে। তো মেয়েটা কোনোভাবে ওনার সংসার করবে না, আর উনি এই মেয়েটা কোনো দরকার। এবং শুধু তাই না, শুধুমাত্র এই মেয়েটার যে দরকার এখানে আপনি প্রেম বা ভালোবাসার ব্যাপার আনতে পারতেন, মানে আনা যাচ্ছে না। এই জন্য বহিপীর ধান্দাবাজ, এই জন্য কারণ যে মোমেন্টে এই মেয়েটার আশা উনি ছেড়ে দিলেন সেই মোমেন্টে ইনি আরেকজনের স্ত্রীকে, নিজের স্ত্রী করা ধান্দা করলেন টাকার বিনিময়ে, যে আমি তোমাকে টাকা দেবো বিনিময়ে তুমি তোমার ওয়াইফকে আমাকে দিয়ে দিবে। অর্থাৎ একটা নোংরা মানসিকতা এবং নিচু মানসিকতা লোক হচ্ছে বহিপীর, যে কিনা ধর্মের সম্মান এবং সালাম নিয়ে পীরের ভদ্রতা নিয়ে ভদ্রবেশে মানব সমাজে ঘোরাফেরা করেন। এ হচ্ছে বহিপীর চরিত্র। এবার সামনে আগে দ্বিতীয় চরিত্র, যাকে ছাড়া নাটকটা অসম্ভব হয়ে যেত, অসম্ভব একটা চরিত্র, সেটা হচ্ছে মানে দুর্দান্ত চরিত্র, সেটা হচ্ছে তাহেরা। এই চরিত্রের কথা না বললেই না, তাহেরা যদি সাধারণ নাটকের আঙ্গে চিন্তা করি তাহলে সে হচ্ছে নায়িকা, এই গল্পের নায়িকা সে। কিন্তু অন্যভাবে চিন্তা করলে এই গল্পের সাথে নায়ক সে, অর্থাৎ ওনাকে কেন্দ্র করে পুরো গল্পটা গড়ে ওঠে। তাহেরা একটা তরুণী মেয়ে, বাচ্চা একটা মেয়ে, তার সাথেই বহিপীরে তৈরি হয়। আমি যে বললাম নারী চরিত্রে বিয়ে তৈরি হয়, সে হচ্ছে এই যে বহিপীর এবং তাহেরা। এদের মধ্যে এক ধরনের সম্পর্ক বা প্রেমের সম্পর্ক না, মানে বিয়ে ঠিক হয় আর কি। তাহেরার বাবা পীরের ভক্তির জন্য গরিবের ফ্যামিলি তাকে বিয়ে দেবে এবং তাহেরা বিয়ের রাতেই বহিপীরের বাড়ি থেকে পালিয়ে যায় তার চাচাতো ভাইকে সাথে নিয়ে। পালিয়ে যাওয়ার পর পরবর্তীতে একটা নৌকায় তাদের দেখা হয়, খুব টুইস্টিং। আমি গল্পটা এখনই বলে দিব না, যখন দ্বিতীয় পর্ব খুব ডিপলি আলোচনা করবো তখন বলে দিব, বা এই পর্ব শেষের দিকে বলে দিব, এখন না। তো তাহেরা চরিত্র বলা যায়, খেয়াল করে দেখবেন তাহেরা ওই সময় চরিত্র বাট খুব আধুনিক একটা চরিত্র, যে আমি একটা বৃদ্ধের বউ হিসাবে থাকবো না, যত যাই হোক আমি বৃদ্ধের বউ হিসাবে থাকবো না, আমি বরং যা আছে আমি সেভাবেই থাকবো আর কি। অর্থাৎ সে একজন শক্ত মানে মানবতাবাদী চরিত্র, শক্ত চরিত্র আর কি। বেশ শক্ত এবং মনোবল বলার চরিত্র, যে আমি আমার পক্ষে, আমি একটা তরুণী মেয়ে, আমার পক্ষে একজন সে পীর হোক আর যাই হোক আমাকে বৃদ্ধ সংসার করা সম্ভব না। এবং একই সাথে একজন আধুনিক মরামে, আধুনিক, এটাও খুব ইম্পর্টেন্ট, আধুনিক। কারণ তাহেরা নিজের মতো করে বাঁচতে চায়, সে কখনো কারো দায়গ্রস্ত হয়ে বাঁচতে চায় না, কখনো না। এবং প্রচণ্ড তার যে ব্যাপারটা না বললে আসলে মানে পাপের মধ্যে পড়ে যাবে, সেটা হচ্ছে সে একজন সাহসী চরিত্র। কারণ ওই সময় কেন, আমি যদি এই সময় চিন্তা করি, এই সময় বিয়ের রাতে বাড়ি থেকে ছোট একটা নাবালক ভাইকে নিয়ে পালিয়ে যাওয়া, ছোট ভাইকে নিয়ে পালিয়ে যাওয়া এবং অপরিচিত একটা নৌকায় আশ্রয় নেওয়া এবং পরবর্তীতে বহিপীরের খপ্পরে পড়া সেখান থেকে বের হয়ে আসা, পালিয়ে যাওয়া, এটা যথেষ্ট সাহসের পরিচয়। এখনকার ছেলেদের পক্ষে মনে করেন আমাকে যদি জোর করে বিয়ে দেয় আমি মনে হয় না খুব একটা মানা করতে পারবো, মানে হলো বিয়ে তো হয়েই গেল এরকম একটা ব্যাপার। বাট তাহেরা কিন্তু পারলো, অর্থাৎ তাহেরা আমাদের থেকেও অনেক সাহসী, বিশেষ করে আমার থেকে তো সাহসী অবশ্যই, এই জন্য তাকে এটা বলতে হবে সে একটা সাহসী চরিত্র। আর বিয়ে তো ওরকম না করার ইচ্ছা আমার নাইও। আচ্ছা, তো এই হচ্ছে তাহেরা চরিত্র, বহিপীর তাহেরা চরিত্র গেল। এরপরে যে চরিত্রের কথা বলবো আর কি, ঠিক আছে, সেটা হচ্ছে হাসেম আলী চরিত্র। হাসেম আলী চরিত্রটা কেন ইম্পর্টেন্ট, মানে এই লোকটার নাম শুনে মনে হচ্ছে হাসেম, মানে আমি যখন আরেকটা প্রথম পড়ি তখন আমার বয়স কত, খুব বেশি হবে না, 15-16 আপনাদের মতো বয়স হবে, কিংবা যারা দেখছেন আমি জানি না আপনাদের বয়স কত, বললাম আর কি 19 হিসাবে বললাম, তো ওই সময় ওরকম বয়স, বছর বয়স।
তখন এই চরিত্রটা তখন আসে হাশেম আলী, আমার খুব ধাক্কা লাগছিল এই জন্য, কারণ লেখকের আমি একটু বলবো ওনাকে ক্রিটিসাইজ করার কোনো অধিকার আমার নাই, বাট উনি একটা ছোট্ট মিস্টেক করলেন আমার মতে, যে উনি একটা তরুণ চরিত্রের নাম দিলেন হাশেম, যেখানে নামটা আসলে একটু নামের মধ্যে একটা বার্ধক্য কাজ করে, মানে বৃদ্ধ মনে হয় মুরব্বী কেউ, তো হাশেম আলী চরিত্রটা হাশেম উনিকে দেখতে কিরকম গুড লুকিং হবে কিনা, কিরকম একটা ছেলে ছেলে হবে একদম জোস্তি, দেখতেই ভালো লাগবে, হ্যাঁ এরকম আমার মতো। যাই হোক, তো ওই হাশেম আলী চরিত্রটা নিয়ে আমার একটা ইয়া হলো যে চরিত্রটা কেমন হয়, বাট যখন পড়া শুরু করলাম ভিতরে যে হাশেম আলী চরিত্রটা একটা তুখর চরিত্র, এবং ও হচ্ছে চরিত্রের কি বলবো মানে তাহেরা চরিত্রকে উপরে ওঠানোর জন্য, এবং একটা মানে কি বলবো পুরো গল্পটাকে টুইস্ট দেওয়ার জন্য ওর মতো একটা চরিত্র যথেষ্ট, এবং প্রচণ্ড আধুনিক একটা চরিত্র, প্রচণ্ড সেও সাহসী, এবং দ্বিতীয় কথা হচ্ছে সে হচ্ছে একজন মুক্তমনা চরিত্র, দুর্দান্ত হাশেম, হাশেম আলী চরিত্র বা হাশেম, আমি শুধু আমরা হাশেম লিখছি এখানে, তার পুরো নাম হচ্ছে হাশেম আলী। তো হাশেম আলী চরিত্রটা কী ব্যাপারটা, সেটা হচ্ছে হাশেম আলী হচ্ছে ওই যেই বহিপীর এবং তাহেরার যে ক্লাইম্যাক্সটা বা টুইস্টটা শুরু হয় হচ্ছে যেই নৌকার উপরে, সেই নৌকার যেই মালিক বা যে নৌকার যে ভাড়া করেছিল হাতেম আলী, তার ছেলে হাশেম আলী একজন জমিদারের পুত্র, এবং জমিদার হচ্ছে ক্ষয়িষ্ণু জমিদার, মানে হচ্ছে জমিদারি চলে যাচ্ছে এরকমটা সময়, মানে বড় লোকই ভাবটা আছে, ঠাট আছে, কিন্তু বাট নাই আর কি, মানে টাকা পয়সা নেই, পকেটে টাকা নাই, বাট পড়তেছে হচ্ছে লেভাইসের জিন্স, হ্যাঁ ওরকম একটা ব্যাপার। তো ওই হাশেম আলী ব্যাপারটা ওরকম, সে এবং ওনার হতে পারবো উনি শিক্ষিত, তো ওনার চরিত্রের মূল যে ব্যাপারটা না বললে না, সেটা হচ্ছে উনি শিক্ষিত চরিত্র একটা, শিক্ষিত এবং মুক্তমনা। শিক্ষিত মুক্তমনা, মুক্তমনা কেন, তার কারণ হচ্ছে আমরা জানতে পারবো যখন আরো ডিপে যাবো, দেখতে পাবো যে শিক্ষিত কারণ উনি হচ্ছে বিএ পাশ করা ওই আমলে, এবং মুক্তমনা হচ্ছে এই জন্য কারণ যখন তাহারা মেয়েটা বললো, তাহারের সাথে তখন পরিচয় নেই, অপরিচিত একটা মেয়ে, সে যখন ঠাস করে এসে বললো যে না আমি বহিপের সাথে ফিরে যাবো না, আমি একটা তরুণী মেয়ে, আমি একটা বৃদ্ধের সংসার করবো না, তখন পুরো পরিবার মোটামুটি এটা মানে বিরোধিতা করছিল, বাট এই হাশেম চরিত্রটা ঠাস করে বলে বসে না, ও যেটা বললো সেটাই হবে, কেন তাহারের সাথে আগে কোনো সম্পর্ক ছিল না, তা কিন্তু না, তাহলে কেন এই কথা বললো, তার কারণ তার মনে হলো যে একটা মেয়ে, সে মেয়ে হোক আর যাই হোক, তার একটা নিজস্ব ইচ্ছা থাকতে পারে, একটা ইচ্ছা শক্তি বা এক ধরনের মানে মনোবল থাকতে পারে, তার একটা নিজস্ব রুচি থাকতে পারে, সুতরাং সে যখন চাচ্ছে না তার উপরে কখনোই জোর করা যাবে না, সে যদি না চায় কখনোই বহিপীরের সাথে তার সম্পর্ক হবে না, এবং তার এই মুক্তমনা চরিত্রের জন্য, তার এই অসাধারণ মনোবলের জন্যই পরবর্তীতে মুক্তমনা চরিত্রের জন্য পরবর্তীতে তাহেরা এবং হাশেমের একটা অদ্ভুত রকমের সম্পর্ক তৈরি হলো আর কি পরবর্তীতে, মানে দেখতেছেন টুইস্টের কথা, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, মানে খালি সম্পর্কের ধারা চলছে, তারপরে যে চরিত্রটা এই হচ্ছে মানে হাশেম আলী চরিত্র, এবং তারপরে চরিত্র এরকম হওয়ার কোনো কারণ নাই যে তার সাথে হাশেম আলী একটা সম্পর্ক তৈরি হবে, তার কারণ হচ্ছে সম্পর্ক আগে থেকেই আছে, সেই চরিত্র হচ্ছে হাতেম আলী চরিত্র, হাশেম আলীর বাবা, তো বাবার সাথে নতুন করে সম্পর্ক হওয়ার কিছু নাই, হাতেম আলী, আমি এখানে শুধু হাতেম লিখছি, বাট পুরো চরিত্রের নাম হচ্ছে হাতেম আলী, আচ্ছা হাতেম আলী লিখে যখন ফেলেছি শেষ করে ফেলি, হাতেম আলী। তো হাতেম আলী চরিত্রটা কেন এখানে একটা গুরুত্বপূর্ণ চরিত্র, কেন এটা নিয়ে আলোচনা আমাদের করতে হবে বা করছি, সেটা হচ্ছে এই হাতেম আলী চরিত্রের মজা হচ্ছে এইখানে যে এই চরিত্রটা শুরু থেকেই বললাম যে ক্লাইম্যাক্স, যে আমি টিকটিকের একটা উদাহরণ দিয়ে বুঝালাম সেরকম একটা, যে হাতেম আলী চরিত্রটা কী করলো, শুরু থেকে নমনীয় একটা চরিত্র, পীরের প্রতি খুব ভক্ত ধর্মান্ধ, এবং পরবর্তীতে একটা সিচুয়েশনে যাওয়ার পরে সে যখন পীরে যখন ধান্দাবাজিটা বুঝে গেল, এবং পীর যখন তার বউকে নিজের বউ করে চাইলো টাকার বিনিময়, ঠিক আছে, যখন তাহেরাকে পেলো না এবং সে নোংরা একটা প্রস্তাব দিল, তখন হাতেম আলী চরিত্র ধাম করে চেঞ্জ হয়ে গেলো একদম, তার পুরো চেহারা চেঞ্জ, পুরো রূপ চেঞ্জ, সে ঠাস করে মনোমনে বলে যে না আমার পক্ষে কখনোই এটা মানে এটা করা সম্ভব না, কখনোই সম্ভব না, আমি কখনোই আমার স্ত্রীকে মানে এরকম নিম্নরূপে কাজ, আমার স্ত্রীকে আপনার কাছে টাকা নিব এটা আমার পক্ষে সম্ভব না। তো তার মেনলি চরিত্র হচ্ছে একজন ধনী চরিত্র এবং ক্ষয়িষ্ণু জমিদার, উনিই জমিদার, এবং ওনার জমিদারি প্রায় নিলামে উঠছে, সূর্য আইনের আওতায় চলে যাবে, সূর্য আইন হচ্ছে যে খাজনা পরিশোধ করতে না পারলে পরদিন সূর্য উঠলো জমিদারি নিলামে উঠে যাবে, এটা ছিল সূর্য আইন ইংরেজ আমলে, তো সে আইনের আওতায় তার জমিদারি চলে যাচ্ছে, খাজনার টাকা নাই, তো তার এখন মানে জমিদারি বাঁচানোটা খুব ইম্পর্টেন্ট, একজন জমিদারি চিন্তা কীরকম হয় আর সাধারণত আমরা ধরে নেই কি যে আরে বউ গেলে বউ পাওয়া যাবে, কিন্তু জমিদারি গেলে তো জমিদারি পাওয়া যাবে না বাবা, টাকা আসবে আর একটা বিয়ে করবো, হ্যাঁ এরকমই চিন্তা হওয়ার কথা, বাট তার মধ্যে চিন্তাটা নেই, বরং একটা ন্যায়বোধ ভালোবাসা থেকে সে তার স্ত্রীকে বাঁচানোর জন্য বা তার সম্মান বাঁচানোর জন্যই সে পরবর্তীতে টাকার মায়া ছাড়লো এবং তার সম্পর্কটাকে সে মূল্য দিল। তো তার চরিত্রের প্রধান দিকটা সে হচ্ছে একটা জমিদার চরিত্র, এটা আসলে লেখার কিছু নেই, জমিদার চরিত্রটা লেখার কিছু নেই, দ্বিতীয় কথা সে প্রথমে শুরুতে ছিল, এখানে একটা টুইস্ট আছে, সে শুরুতে ছিল একজন দুর্বল মনোবলের চরিত্র, দুর্বল দুর্বল মনোবলের কিন্তু পরবর্তীতে এসে এই চরিত্রটা ঠাস করে এসে চেঞ্জ হয়ে গেল, সে হয়ে গেল কি,
সে একজন শক্ত মনোবলের এবং বেশ ভাব গম্ভীর একটা চরিত্র হয়ে গেল হুট করে, ঠিক আছে। এবং সে মানে এই চরিত্রটাই নাটকের লাস্টে একটা অদ্ভুত রকমের ফিনিশিং দিল, খুব সুন্দর একটা মানে এন্ডিং এর দিকে এগিয়ে নিয়ে গেল চরিত্রটা। এর বাইরে হচ্ছে প্রথম চরিত্র যারা আছে নাটক চালাচ্ছে, এর বাইরে একটা চরিত্র যাকে নিয়ে আলোচনা আসলে না করারই ভালো, কারণ সে আসলে খুব একটা প্রয়োজনীয় কিছু করতে পারেনি, বা তাকে নিয়ে আলোচনা করবো কারণ অপ্রয়োজনীয় যা করেছে তাও কম না। সেই চরিত্রের নাম হচ্ছে খোদেজা, তাকে নিয়ে গভীর আলোচনা যাবো না, সামান্য একটা আলোচনা যাবো। খোদেজা খোদেজা এই চরিত্রটা মেইনলি হচ্ছে এই যে জমিদার যার কথা বললাম যে হাতেমালি তার স্ত্রী, এবং এই চরিত্রে প্রচন্ড ধর্মান্ধ এবং মানে ভয়ানক লেভেলের দুর্বল মনোবল, মানে সে জানে তাহেরা যে ডিসিশনটা নিচ্ছে সেটা ঠিক, সে একদম বৃদ্ধ সংসার নাই করতে পারে, বাট খোদেজা শুধুমাত্র পীরের অভিশাপ, পীরের স্ত্রী বলে হয়তো বা পীরের জায়গায় অন্য কোনো বৃদ্ধ স্ত্রী থাকলে বোধ হয়, বৃদ্ধ স্বামী থাকলে বোধহয় তাহেরাকে নিয়ে এই কথাটা সে বলতো না, সে মনে বলতো ঠিক আছে তুমি সংসার করো না। বাট যখন পীরের ওয়াইফ হয়েছে, সুতরাং পীরের পীরকে কেন প্রত্যাখ্যান করে, পীর তো অভিশাপ দিবে, হ্যাঁ এই টেনশনে সে তাহেরার বিরুদ্ধে চলে গেলো। এবং সে কিছু নোংরা কাজ করলো, যেমন প্রথমে তাহেরা পরিচয় গোপন ছিল বহিবীরের কাছ থেকে, উনি যে বলে দিলো যে পীর আপনার স্ত্রী আমাদের কাছে আছে, আপনি চাইলে নিয়ে যেতে পারেন, অর্থাৎ তাহেরাকে প্রথমে বিপদে ফেলাটা উনিই ফেললেন আর কি, নয়তো। এবং একদিক থেকে আমি ওনার প্রতি থ্যাঙ্কফুল বা ধন্যবাদ এই জন্য, কারণ উনি যদি তাহারাকে বিপদে না ফেলতেন তাহলে গল্পটা তো যেত না, তাহলে কেউ তো বইপীর না নৌকা উঠতে নৌকা থেকে নেমে যেত, তাহারা তাহারের মধ্যে চলে যেত, গল্প শেষ। বাট গল্পটা বইপীর আসলো, একটা টুইস্ট লাগলো, টানাহেসরা হলো, তারপর তাহারাকে প্রস্তাব দিল, এই গল্পটা ওই পর্যন্ত যেত না যদি না তাহারে আকাশটা না করতো আর কি। যাই হোক, এই হচ্ছে মেনলি বইপীর নাটকের প্রধান চরিত্রদের আলোচনা। নাটকটা অল্প একটু শুরু করবো, নাটকটা মজা হয় এখানে, নাটকটা শুরুই হয় যেহেতু নাটক আপনারা মঞ্চ নাটক যেহেতু পড়ছেন, দেখবেন যে স্টেজ সাজানো বর্ণনা থাকে যে সিনটা কিরকম হবে। এই পাশে বইপীর, একটা রুমে বইপীর এবং হাতেমালি কথা বলছেন, অন্য রুমে হাসেমালি, জুবেদা, আরেকটা মেয়ে বসে আছে, হাসেমালি, খোদেজা আর তাহেরা, এই তিনজন একটা রুমে বসে আছে, অর্থাৎ তার ছেলে, মা এবং নতুন মেয়েটা। গল্পটা এরকম যে একটা নৌকার সাথে, একটা নৌকা করেছিলেন বইপীর, তার সাথে যে বজরাটা হাতেমালি যে বজরা বড় নৌকা, তার সাথে বইপীরের নৌকার বাড়ি লাগে এবং বইপীর পানিতে পড়ে যান, এবং পরবর্তীতে তাকে উদ্ধার করেন হাতেমালি। হাতেমালি সব উঠান যে ভাই দুঃখিত, আমার তো ইচ্ছা করে অ্যাক্সিডেন্টটা হয়নি, হুট করে লেগে গেছে। এবং তখন জানতে পারে যে বইপীর একজন পীর, এবং যেহেতু পীর তাকে সম্মান জানিয়ে বলেন যে গুরু আপনি আমাদের নৌকাতে উঠেন, আপনার অন্য নৌকাতে ওঠার কোনো দরকার নেই, আপনি এই নৌকাতে করে চলেন, যেখানে যাবেন যান। তো বইপীর আসলে নৌকা নিয়ে কই যাচ্ছিলেন, সে তার স্ত্রী মানে তাহেরা পালিয়ে গেল এবং তাকে খোঁজার জন্য সে নৌকা নিয়ে বের হলো, যে কোথায় গেল, কত দূর যাবে। এবং তার ধারণাটা ঠিক ছিল, কারণ ওর আশেপাশে ড্যামরা স্টেশন থেকে তাহেরা হচ্ছে দাঁড়িয়ে ছিল একা একা, তখন হাতে মালাতে নৌকা পেল এবং অনুরোধ করে সেই নৌকা সে আশ্রয় নিল যে আমাকে নৌকা একটু আশ্রয় দেন, যেহেতু একটা মহিলা আছে আমাকে আশ্রয় দেন। এবং সে তাহেরা তখন গল্প বলা শুরু করলো যে আমি আসলে কেন পারালাম, এই কারণে। এবং তখন খোদেজা হুট করে একটা বাক্য বলে ফেললো যে তাহেরা তো কম সাহসী মেয়ে না, যেই মেয়ে এই সাহস দেখাতে পারে তার মৃত্যুর ভয় থাকে না আর কি। খুব দুর্দান্ত একটা কথা, কারণ যে পুরো জীবন পুরো পরিবার ছেড়ে পালিয়ে চলে আসছে তার আসলে মৃত্যুর ভয় বলে কোনো ভয় থাকে না, সত্যি কথা। অর্থাৎ তাহেরা যে একজন সাহসী চরিত্র, এটা খুব সুন্দর করে জবেদা তার একটা ডায়লগের মধ্যে বুঝিয়ে দিল আর কি, তার সাহসী ব্যাপারটা। এবং সে পালিয়ে আসছে একটা শক্ত মনোবলের ব্যাপার, পরবর্তীতে আরও প্রমাণ পাবো। তো কি হলো, ওই একই নৌকায় কি একটা মানে কি জানি একটা ছড়া বলতেন ছোটোবেলায় যে আল্লাহর কি কুদরত পাতিলের মধ্যে শরবত, মানে ডাব, তারপরে আল্লাহর কি কুদরত আল্লাহির মধ্যে শরবত মানে গ্যান্ডারি, ওরকম একটা যে আল্লাহর কি কুদরত তাহেরার বইপীর একই নৌকায়, হ্যাঁ হ্যাঁ এরকম একটা ব্যাপার, ছন্দ মিললো না, বা ব্যাপারটা এরকম যে কি টুইস্ট, একজন পালাচ্ছে এদিক দিয়ে, একজন পালাচ্ছে এদিক দিয়ে, দুজন মিলে আবার মিলিত হলে একই জায়গাতে, মানে আল্লাহর কি খেলা আর কি। তো দেখা হলো দুজনের, দেখা হয়নি মানে তাহেরা বইপীরকে ভাবে সরাসরি দেখেনি এবং বইপীরও তাহেরাকে ভাবে চিনে না আর কি। তো ভালো কথা, তারা দুজন দুই রুমে আর কি। এবং তাহেরা যখন টের পেল, একজন আলোচনার জন্য বললো যে কোন বহিপীর, হ্যাঁ কণ্ঠ শুনলো, তাকালো টের পেলো যে আচ্ছা এটাই তো সেই পীর আর যার সাথে আমি বিয়ে ঠিক হয়েছিল। উনি খুব ভয় পেয়ে গেলো যে না আমার পরিচয় না দেওয়া হয়, মানে আমি পরিচয় দিব না, যদি পরিচয় দেয় আমি লাভ দিয়ে কিন্তু পানিতে পড়ে যাবো। সেই মুহূর্তে হাসেমালি চরিত্র এসে বলে যে না আপনার ভয়ের কোনো কারণ নেই, আপনার পানিতে পড়া লাগবে না, আপনার আত্মার দরকার নেই, আপনি যা চান তাই হবে, আপনার সাথে বহিপীর দেখা হবে না, আমরা কোনো দেখা করাবো না, উনি ওনার মতো রুমে আসে চলে যাবে ওনার মতো, আপনি আপনার যেখানে যাবেন আপনার আমরা সেখানে পৌঁছে দেবো ঠিকঠাক। আর হাতেমালি যাচ্ছেন হচ্ছে এই নৌকাটা, প্রশ্ন হচ্ছে বজরাটা নিয়ে হাতেমালি কোথায় যাচ্ছেন, সে হচ্ছে টাকা ধার করে, তার একজন বন্ধু ঢাকার বন্ধু তার কাছ থেকে ছোটোবেলা বন্ধু, যে টাকা ধার করে তার জমিদারিটা বাঁচাবেন, বড় একটা অ্যামাউন্টে টাকা ধার করবেন, এরকম একটা সিচুয়েশন চলছে আর কি। তো এর মধ্যে বহিপীর ওখান থেকে টের পেল যে একটা মেয়ে ওর রুমে বসে আছে এবং এই মেয়েটা সম্ভবত তারই স্ত্রী যে কিনা পালিয়ে গেল। তো সে বলার চেষ্টা করলো হাতেমালিকে যে যেই মেয়েটাকে তুললেন সে কি আমার আমার স্ত্রী, একটু খোঁজ নিয়ে দেখতে পারবেন। তো এই ব্যাপারটা খোদেজার কানে গেল এবং হাসেমালি বলার চেষ্টা করলো তার ছেলে যে না তাহেরা যে তার স্ত্রী এই কথাটা তুমি প্রকাশ করবে না, কোনোভাবে প্রকাশ করবো না, বলবো যে না এই আপনার স্ত্রী নয়, এরকম একটা ব্যাপার। তো হাসেমালি বইবীরকে বোঝানোর চেষ্টা করলো যে না এই বোধহয় আপনার স্ত্রী না বা সামথিং।
কিন্তু খোদেজা শুরুতে বললাম ধর্মান্ধ এবং খুব ভীরু, খুব ভীত একটা চরিত্র, প্রচন্ড নার্ভাস চরিত্র। তার মনে হলো যে বই পীরের বিরুদ্ধে মিথ্যা কথা বললে উনি তো পীর মানুষ, উনি আন্তর্জাতিক ক্ষমতাটা জিম ধরে বলবে ধাম করে পেয়ে যাবে, আরে এটা তো আমার বউ, হ্যাঁ পেয়ে গেছি, এরকম একটা ব্যাপার। তো এই ব্যাপারটা যাতে না হয় এই জন্য তাহেরা খোদেজা কি করলো যে উনি বুঝে ফেললে পরে তো অভিশাপ লাগাবে, তার জন্য উনি ঠাস করে বলে ফেললো যে হ্যাঁ তাহেরে আপনার স্ত্রী এবং আপনার স্ত্রী আমার সাথেই আছেন, ধাম করে নাটকের এক পর্ব শেষ এই বাক্য দিয়ে। অর্থাৎ এই যে নাটকের টুইস্ট শুরু হলো যে এখন কি হবে, বইপীর তাহেরা মুখোমুখি দেখা হয়ে গেল একই নৌকাতে, তাহেরা একজন বৃদ্ধকে বিয়ে করবে না বলে পালিয়ে চলে আসলো, এখন বইপীর কি তাহেরা তো সে নিশ্চয় নিয়ে যাবে, তাহেরা কি যাবে নাকি যাবে না, বইপীর কি তাকে নিবে নাকি নিবে না, খোদের সাথে বইপীরের সম্পর্ক কি হবে নাকি হবে না, হাতে মালে এখন কি করবে, জমিদার বাঁচাতে পারবে নাকি পারবে না, হাসেম আলি তার মনোবল শিক্ষিত মুক্ত মনে কোথায় রাখবে, তাহারাকে বাঁচাতে পারবে নাকি পারবে না, অর্থাৎ অনেকগুলো প্রশ্ন নিয়ে ধাম করে এক পর্ব শেষ এবং আমাদের এই পর্ব শেষ। আমরা আলোচনা যাবো না, প্রশ্নগুলো থাকলো প্রশ্নগুলোর উত্তর আমি দিব, আপনারা ভাবুন, পারলে বই পড়ে আগে থেকেই যে নকল করে জেনে নিন প্রশ্নগুলোর উত্তর কি, এবং আমরা খুব দুর্দান্তভাবে আলোচনা করবো আগামী পর্বে, জানবো পরবর্তীতে কী হলো। সে পর্যন্ত ভালো থাকাটা জরুরি, কারণ নতুন গল্পের নতুন গন্ধ পাচ্ছেন, প্রশ্নের গন্ধ, প্রশ্নের উত্তর জানতে হবে, ভালো থাকবেন সুস্থ রাখবেন, বিদায় নিচ্ছি বই পীরকে সাথে নিয়ে, যাই বজ্রাকরে একটু ঘুরে আসি, আল্লাহ হাফেজ, দেখা হবে।